ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ হোম আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ডিটেলসে ব্রহ্মপুত্র রিভারটার সম্পর্কে ব্রহ্মপুত্র রিভার অর্থাৎ দ্য সান অফ ব্রহ্মা ব্রহ্মার পুত্র ব্রহ্মপুত্র এবং এই ব্রহ্মপুত্র নদীটার টোটাল আটটি নাম এবং আমি আমি আজকে বলবো যে এই ব্রহ্মপুত্রর আটটি নদী কোন কোন জায়গায় কী কী নামে পরিচিত এবং আজকে আলোচনা করবো ব্রহ্মপুত্র সমস্ত উপনদীগুলো নিয়ে ব্রহ্মপুত্রর কী কী উপনদী আছে কোন কোন জায়গা থেকে সেগুলো উৎপত্তি হয়ে কোন কোন জায়গায় এসে কানেক্ট হয়েছে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে সেগুলো বলবো ব্রহ্মপুত্র নদীর পার্শ্ববর্তী এরিয়াতে কী কী ন্যাশনাল পার্ক আছে সেগুলো বলবো কী কী শহর আছে আর তাছাড়া সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে রিভার অ্যান্ড আইল্যান্ড অর্থাৎ নদী বদ্বীপ ব্রহ্মপুত্র নদীর কাছে অবস্থিত তোমরা জানো পৃথিবীর বৃহত্তম নদী ওদ্বীপ এবং পৃথিবীর ক্ষুদ্রতম নদী ওদ্বীপ সেগুলো তোমরা জানবে তোমরা জানবে আজকে ব্রহ্মপুত্র নদীর সমস্ত উপনদীগুলো নিয়ে ডিটেলসে আমি আলোচনা করব এর আগে আমি ইন্ডাস রিভার সিস্টেম এবং গঙ্গা রিভার সিস্টেম নিয়ে ডিটেলসে আলোচনা করেছি তো আজকে আমি আলোচনা করব ব্রহ্মপুত্র রিভার তো তোমরা দেখো ভিডিওটা তোমরা অবশ্যই তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো নেক্সট আমি আলোচনা করছি ব্রহ্মপুত্র নদীর সোর্স ব্রহ্মপুত্র নদীটা কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটা তোমরা জেনে রাখো যে চেমাংদুং গ্লেশিয়ার আছে একটা মানস সরোবরে সেটা থেকে ব্রহ্মপুত্র নদী তৈরি হয়েছে এবং এই চেমাং চেমাংদুম গ্লেশিয়ারটাতে গ্লেশিয়ারটা হিমালয়ের কৈলাস রেঞ্জের অন্তর্গত অর্থাৎ কৈলাস রেঞ্জ থেকে চেমাং চেমাংদুং গ্লেশিয়ারের গ্লেশিয়ার হয়ে ব্রহ্মপুত্র নদী তৈরি হয়েছে এবং ব্রহ্মপুত্র নদীটা কোথায় কিভাবে উৎপত্তি হয়ে কোন ডাইরেকশানে প্রবাহিত হয়েছে এটা তোমরা মাথায় রাখো যে ব্রহ্মপুত্র নদীটা তোমাদিকে প্রথমেই দেখো যে মানস সরোবর এটা ধরে নাও মানস সরোবরের একদম পশ্চিম প্রান্ত থেকে ব্রহ্মপুত্র নদীটা উৎপত্তি হয়েছে এবং এই চেমাংদুং গ্লেশিয়ার থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে সিন্ধু নদী তৈরি এবং থার্টি ফাইভ কিলোমিটার ডিস্টেন্সে শতদ্রু নদী তৈরি অর্থাৎ ব্রহ্মপুত্র নদীটা মানস সরোবরের একদম পশ্চিমবান্তে সেখান থেকে দেড়শো কিলোমিটার দূরে দূরে ইন্দ্রাস রিভারটা উৎপত্তি হয়েছে এবং পঁয়ত্রিশ কিলোমিটার দূরে সুতলেজ রিভারটা উৎপন্ন হয়েছে এটা তোমরা মনে রাখো এবং ব্রহ্মপুত্র নদীটাকে বলা হয় স্কাই রিভার এবং এই ব্রহ্মপুত্র টোটাল লেন্থ। উনত্রিশশো কিলোমিটার এবং ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত নশো আঠেরো কিলোমিটার এই ডিসটেন্সটা মনে রাখবে যে নশো আঠেরো কিলোমিটার ভারতের মধ্য দিয়ে প্রবাহিত ওকে তোমরা এখানে দেখে নাও ম্যাপের মধ্যে যে ব্রহ্মপুত্র নদীটা প্রথমে তিব্বত চায়নার অন্তর্গত মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে প্রথমে পূর্ববাহিনী হয়ে প্রায় ষোলোশো পঁচিশ কিলোমিটার প্রবাহিত এবং দেন নেক্সট অরুণাচল প্রদেশের নামচা বারোয়া ও নামচা বারোয়া পর্বতের ঠিক সামনে থেকে এটা দক্ষিণ বাহিনী হয় অর্থাৎ ঘুরে গিয়ে এটা ভারতে প্রবেশ করেছে এবং এই ভারতে প্রবেশ যেখানে করেছে সেখানে এর নাম সিয়াং তোমরা এটা মনে রাখবো মনে রাখবো যে অরুণাচল প্রদেশের জাস্ট ঢোকার সামনেটাই এর নাম সিয়াং এবং এই যে ষোলোশো পঁচিশ কিলোমিটার প্রবাহিত তিব্বত চায়নাতে তখন এর নাম সাংপো এটা মনে রাখো যে সাংপো নদীটা ইন্ডিয়াতে যখন প্রবেশ করছে তখন এর নাম সিয়াং এবং তার ঠিক একটু নিচেই অরুণাচল প্রদেশে এর নাম ডিহাং এই দুটো নাম তোমরা মনে রাখো যে অরুণা অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদীর দুটো নাম একটা শিয়াং একটা ডিহাং এবং এটা তিব্বত চায়নাতে নাম সাংপো এটা আরেকটা নাম আছে যেটাতে যেটা চায়নার লোকেরা এই ব্রহ্মপুত্র নদীর নাম দিয়েছে অর্থাৎ চায়নার লোকেরা এই সাংপো বা ব্রহ্মপুত্র নদীকে বলে ইয়ারলং জাংবো জিয়ানজিং এটা তোমাদের মনে রাখতে হবে অবশ্যই অনেক এক্সামে এই নামটাও দিয়ে দেয় এরপর তোমাদেরকে এটা জানতে হবে যে ব্রহ্মপুত্র নদীর কিছু ইনফরমেশান আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই মনে রাখবে যে ব্রহ্মপুত্র নদীটা এখানে দুটি বদ্বীপ আছে বৃহত্তম একটা বদ্বীপ একটা ক্ষুদ্রতম এই দুটি বদ্বীপ খুবই ইম্পর্ট্যান্ট এটা তোমাদের মাথায় রাখতে হবে যে এই বদ্বীপ দুটোর নাম আমি বলছি যে ফার্স্ট নামটা যেটা মাজুলি এটা খুবই ইম্পর্ট্যান্ট মাজুলি দ্বীপ ব্রহ্মপুত্র নদী বদ্বীপ যেটা আসামে অবস্থিত এবং প্রায় নব্বই কিলোমিটার দীর্ঘ এবং কুড়ি কিলোমিটার চড়া এই বদ্বীপটা এখানে একশো চুয়াল্লিশটি গ্রাম আছে এবং সেখানে বসবাস করে প্রায় দেড় লক্ষ মানুষ এটা মনে রাখবে যে দ্বীপটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এবং এই ব্রহ্মপুত্র যে যেভাবে আসামে যেখান দিয়ে বয়ে চলেছে অর্থাৎ ব্রহ্মপুত্রতে আরেকটি বদ্বীপ আছে যেটা হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম বদ্বীপ তার নাম কি ওমানন্দা এই দুটো বদ্বীপ তোমরা মনে রাখবে একটা ওমানন্দা একটা মাজুলি এবার আমি ব্রহ্মপুত্র রিলেটেড কয়েকটা ইনফরমেশন বলছি তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করে নাও ন্যাশনাল পার্ক ব্রহ্মপুত্র নদীর পার্শ্ববর্তী এরিয়াতে তিনটি ইম্পর্ট্যান্ট ন্যাশনাল পার্ক আছে ফার্স্ট কাজিরাঙা ন্যাশনাল পার্ক এটা ফেমাস রায়নোর জন্য নেক্সট ওরেং ন্যাশনাল পার্ক আরেকটা ন্যাশনাল পার্ক মনে রাখবে ডিব্বু সাইকোয়া ন্যাশনাল পার্ক এই তিনটা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত এবং ব্রহ্মপুত্র নদীর পাশে অবস্থিত এবং এই দুটো এই কাজিরাঙা ন্যাশনাল পার্ক এবং আরেকটা বললাম ওরেং ন্যাশনাল পার্ক এই ওরেং ন্যাশনাল পার্কে মিনি কাজিরাঙা বলা হয় এটাও তোমরা মনে রাখবে এবং এদের লোকেশনগুলো তোমরা একটা দেখে নাও যে ধো এখানে আসামের মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদী একটা লোকেশন এখানে দেখে নাও একটা নর্থে একটা সাউথে এই দুটো ডাইরেকশান মনে রাখো যে সাউথের ডাইরেকশান এখানে যেটা নাম সেটা হচ্ছে কাজিরাঙা আর নর্থের নাম হচ্ছে ওরেং ন্যাশনাল পার্ক এই দুটো ন্যাশনাল পার্ক তোমরা মনে রাখো লোকেশানগুলো যে নর্থের যে ন্যাশনাল পার্কটা আছে ব্রহ্মুত্র নদীর নর্থে তার নাম ওরাং ন্যাশনাল পার্ক এবং ব্রহ্মপুত্র নদীর সাউথে যে ন্যাশনাল পার্কটা আছে তার নাম কাজিরাঙা ন্যাশনাল পার্ক এরপর তোমরা আরও কয়েকটা ইম্পর্টেন্ট যেটা মনে রাখবে যে ট্রিবিউটারিগুলো ব্রহ্মপুত্র নদীর লেফট ব্যাংক ট্রিবিউটারি এবং রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি লেফট ব্যাঙ্ক এবং রাইট ব্যাংক সম্পর্কে তোমাদেরকে আমি পূর্বেই বলেছি এখানে আমি সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি নদীটা যেদিকে ডাইরেকশান অর্থাৎ নদীটা পশ্চিম বাহিনী অর্থাৎ এই দিক দিয়ে যদি তোমরা পূর্ব থেকে পশ্চিমের দিকে যাও পূর্ব থেকে পশ্চিমের দিকে যদি যাও তোমাদের এটার ডানহাত এবং এই সাইডটা বাঁহাত পড়বে সুতরাং নদীটা যদি ডাইরেকশান পশ্চিম দিকে হয় এই সাইডটা পড়বে রাইট ট্রিবুটারি এবং এই সাইডটা পড়বে লেফট ট্রিবিউটরি লেফট ট্রিবিউটারি কী কী আছে তোমরা এখানে দেখে নাও যে ডিবাং লোহিত ডিসাং ডিকু ধানশিড়ি এবং রাইট ট্রিবিউটারি তিস্তা জলঢাকা মানস কামেং সুবর্ণশিরি ডিহাং ডিহাংটা ব্রহ্মপুত্র নদীর নামে ডিহাংটা কোনো ট্রিবিউটারি নয় ব্রহ্মপুত্রর নাম ডিহাং এটা অরুণাচল প্রদেশে এটা তোমরা মনে রাখো এবং তোমাদেরকে নেক্সট স্লাইডে আমি এই ম্যাপের সাহায্যে বোঝাচ্ছি যে এই এই উপনদীগুলো কোন কোন জায়গায় কীভাবে কানেক্ট হয়েছে তোমরা এখানে দেখে নাও আমি পূর্বেই বললাম মানস সরোবরের নিকট হতে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদী চেমাং চেমাংদুং গ্লেশিয়ার থেকে এখানে আমি আগে বললাম যে দুটো আরও প্রধান নদী ভারতের তৈরি হয়েছে একটার নাম সিন্ধু অর্থাৎ ইন্দাস আর একটা হচ্ছে সুতলেজ নেক্সট এখানে দেখো যে ব্রহ্মপুত্র নদীটা তিব্বত দিয়ে প্রবাহিত হয়েছে তিব্বতে এর নাম সাংপো এবং অরুণাচল প্রদেশে এটা প্রবেশ করছে অরুণাচল প্রদেশে যেখানে প্রবেশ করছে এর নাম প্রথমে হচ্ছে সিয়াং এটা মনে রাখো নেক্সট অরুণাচল প্রদেশ প্লেনে অরুণাচল প্রদেশ যেখানে সমভূমি সেখান থেকে এর নাম হচ্ছে ডিবাং এটা মনে রাখবে যে প্রথম সরি আমি ডিবাং বললাম ওটা দিহাং প্রথম এটা যখন ভারতে প্রবেশ করছে তখন এর নাম সিয়াং নেক্সট এটার নাম হচ্ছে ডিহাং অরুণাচল প্রদেশে তোমাদেরকে টোটাল ব্রহ্মপুত্র নদীর আটটা নাম মনে রাখতে হবে যে ব্রহ্মপুত্র নদীর আটটা নাম কোন 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 দেশে কী নাম কোন কোন জায়গায় কি নাম এ ভারতে এর তিনটা নাম আছে বাংলাদেশে তিনটা নাম আছে একটা নাম তিব্বতে একটা নাম চায়নাতে তিব্বতের নাম আমি বললাম সাংপো চায়নার লোকেরা একে বলে ইয়ারলাং চাংবো জিয়াংজিং নেক্সট বাংলাদেশে এর তিনটা নাম একটা হচ্ছে যমুনা একটা পদ্মা একটা মেঘনা ইন্ডিয়াতে তিনটা নাম একটা নাম সিয়াং একটা ডিবং একটা ব্রহ্মপুত্র এটা তোমরা মনে রাখো তাহলে তোমাদের দেখবে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা তো বললাম অরুণাচল প্রদেশে যেখানে বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করছে নদীটা অর্থাৎ সাংপো রিভারটা যখন প্রবেশ করছে ভারতে তখন ফার্স্ট নাম এ নেক্সট নাম ডিহাং এরপর লোহিত এবং লোহিত নদী এবং দিবং নদী দুটো এসে মিলিত হচ্ছে ডিহাংয়ের সঙ্গে অর্থাৎ অরুণাচল প্রদেশে বাংলাদেশ অরুণাচল প্রদেশে যখন এই দুটো নদী একটা বলল লোহিত একটা ডিবাং দুটো মিলিত হওয়ার পর থেকে নদীর নাম ব্রহ্মপুত্র অর্থাৎ এখানে মিলিত হচ্ছে লোহিত এবং ডিবাং তারপর থেকে নদীটার নাম ব্রহ্মপুত্র এবং ব্রহ্মপুত্র নদীটা যখন বাংলাদেশে প্রবেশ করছে ফার্স্ট এর নাম যমুনা আমি বললাম তোমাদেরকে যে অরুণাচল প্রদেশে দুটা নদী মিলিত হচ্ছে একটার নাম আর আরেকটার নাম লোহিত ডিবং এবং লোহিত মিলিত হওয়ার পর নদীটার নাম এখান থেকে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীটা তারপর আসামের মধ্য দিয়ে প্রবাহিত এবং বাংলাদেশে যখন ঢুকছে এর নাম যমুনা এখান থেকে এর নাম যমুনা এটা মনে রাখবে যমুনা তারপর গঙ্গা নদীর একটি ভাগ পদ্মা যেটি বাংলাদেশে প্রবেশ করেছে তার সঙ্গে যমুনা নদীটা যখন মিলিত হচ্ছে তখন এর নাম পদ্মা ওকে এটা মনে রাখবে তার আগে যমুনা রিভারটা কতটা বিস্তৃত বা কত কিলোমিটার এটা মনে রাখবে দুশো সত্তর যমুনা বাংলাদেশে যখন ব্রহ্মপুত্রটা এখানে প্রবেশ করছে দুশো সত্তর কিলোমিটার প্রবাহিত হওয়ার পর পদ্মার সঙ্গে মিলিত হচ্ছে এবং তার নামটাও হচ্ছে পদ্মা এবং পদ্মা নামে যখন আবার সাউথে যাচ্ছে অর্থাৎ নিচের দিকে তখন মেঘনা আরেকটি ট্রিপুরারের সঙ্গে মিলিত হচ্ছে এবং নাম হচ্ছে মেঘনা এবং মেঘনা এসে বদ্বীপে পড়েছে বঙ্গোপসাগরে পড়েছে এটা মনে রাখবে যমুনা নদীটা দুশো সত্তর কিলোমিটার প্রবাহিত তারপর পদ্মা নদীটা মেঘনার সঙ্গে মিলিত হওয়া পর্যন্ত একশো পাঁচ কিলোমিটার প্রবাহিত এটা তোমরা মনে রাখবে তো এটা কয়েকবার তোমরা রিভিশন করবে অবশ্যই মনে থেকে যাবে আমি বললাম ব্রহ্মপুত্রর আটটা নাম প্রথমে বললাম তিব্বতে এর নাম সাংপো এটাকে চায়না চাইনিজরা বলে ইয়ারলং জাংবো জিয়াঞ্জিং নেক্সট অরুণাচল প্রদেশে যখন ঢুকছে তখন ফার্স্ট এর নাম হচ্ছে সিয়াং নেক্সট এটার নাম হচ্ছে ডিহাং তারপর দিবাং এবং লোহিত দুটো ট্রিবিউটারি যখন মিশে এসে তারপর থেকে এটার নাম ব্রহ্মপুত্র এবং ব্রহ্মপুত্র গোটা আসাম দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে যখন ঢুকছে ফার্স্ট এর নাম যমুনা যমুনা নদীটা আবার যখন পদ্মা গঙ্গার সঙ্গে এসে অর্থাৎ গঙ্গা পদ্মা যেটা গঙ্গাটা একটা ডিস্ট্রিবিউটারি যখন এসে প্রবেশ করছে যমুনার সঙ্গে তখন এর নাম হচ্ছে পদ্মা পদ্মা আবার মেঘনার সঙ্গে মিলিত হওয়ার পর এর নাম হচ্ছে মেঘনা তারপর এটা বঙ্গোপসাগরে অর্থাৎ বে অফ বেঙ্গলে পড়ছে এটা তোমাদের মনে রাখতে হবে এরপর আমি ট্রিবিউটারিগুলো নয় তোমাদের ডিটেলসে আলোচনা করছি যে কী কী রাইট রাইট ট্রিবিউটারি লেফট ট্রিবিউটারি আমি তোমাদের বললাম যে এগুলো অবশ্যই তোমাদের দেখো যে রাইট টিব্যুটুবির কী গে আছে লেফট ট্রিবি কী গিয়ে আছে এবং সেগুলো কীভাবে কানেক্ট হচ্ছে প্রথমে আমি বললাম যে ডিবাং ডিবাং নদীটি এসে এই জায়গার থেকে এসে মিলিত হচ্ছে ব্রহ্মপুত্রর সঙ্গে নেক্সট লোহিত নদী লোহিতটা এসে মিলিত হচ্ছে ব্রহ্মপুত্রর সঙ্গে এখানে নেক্সট একটা ডিসাং একটা ডিকু একটা ধানশিড়ি এগুলো তোমরা দেখবে এগুলো সব লেফট ট্রিবিউটোরি এবং রাইট ট্রিবিউটারি ফার্স্ট যেটা তোমরা মনে রাখো ভেরি ইম্পর্ট্যান্ট তিস্তা রিভার তিস্তা রিভার সিকিম থেকে প্রবাহিত আমি সঙ্গে তোমাদের ইনফরমেশন যা যা আছে রিভারটা সম্পর্কে আমি দিয়ে যাব যে সিকিমে পাহনরি গ্লেশিয়ার থেকে এটা প্রবাহিত এবং এই তিস্তা নদীর একটা ট্রিবিউটারি আছে যার নাম রাঙ্গিত রাঙ্গিত এসে তিস্তা নদীর সঙ্গে মিশেছে তারপর তিস্তা নদীটা এসে ব্রহ্মপু বাংলাদেশে ব্রহ্মপুত্রর সঙ্গে মিলিত হয়েছে এবং সেই প্লেসটার নাম হচ্ছে ফুলচুরি অর্থাৎ ব্রহ্মপুত্রর সঙ্গে তিস্তা নদীটা যেখানে মিলিত হচ্ছে তার নাম ফুলচরি এটা মনে রাখবে নেক্সট ট্রিবুটরি হচ্ছে জলডাখা জলডাখা ট্রিবুটরিটি এটা নাম ডিকু রিভার এটা তোমার মনে করো জলডাঘার নামই ডিকু রিভার এবং এই জলডাখা নদীটা বিটং লেক থেকে তৈরি বিটং লেক থেকে সিকিমের সিকিমের বিটং লেক থেকে উৎপন্ন হয়ে ব্রহ্মপুত্রর সঙ্গে মিলিত হয়েছে নেক্সট একটা ট্রিবুটারি মানস মানসটা তোমরা মনে রাখবে যে মানুষটা তিব্বতে তৈরি হয়ে তিব্বতে এটা ষষ্ঠ তিব্বত তিব্বত থেকে ভুটানের অন্তর্গত হয়ে এসে এসে কানেক্ট হয়েছে ব্রহ্মপুত্র রিভারের সঙ্গে এবং এটা ব্রহ্মপুত্র এটা বাং সরি ভুটানের লার্জেস্ট রিভার মানুষ মানস রিভারটা ভুটানের লার্জেস্ট রিভার এবং এই মানস রিভারের পাশে রয়্যাল মানস ন্যাশনাল পার্ক অবস্থিত ভুটানে এবং এই মানস নদীরা ব্রহ্মপুত্রের সঙ্গে কানেক্ট হচ্ছে নাম যোগী গোপা এটা মনে রাখবে গোপা নামক প্লেসে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে কানেক্ট হচ্ছে মানস রিভার এবং ভারতও মানস বায়োস্পিয়ার রিজার্ভ আছে মানস নদীর পাশেই নেক্সট একটা নাম কামিং এটা তোমরা মনে রাখবে যে এই কামিং নদীটার অরুণাচল প্রদেশের নাম কামিং এবং আসামে এর নাম জিয়া বরলি এটা তোমরা মনে রাখবে যে এবং কামিং নদীটা ব্রহ্মপুত্র নদীর সঙ্গে কানেক্ট হচ্ছে যে জায়গাটা তার নাম তেজপুর তেজপুরে কামিং রিভারটা কামিং রিভারটা তিব্বত থেকে উৎপন্ন হয়ে এসে ব্রহ্মপুত্রের সঙ্গে কানেক্ট হয়েছে এবং ব্রহ্মপুত্র যে জায়গায় কানেক্ট হয়েছে তার সেই জায়গাটার নাম তেজপুর আসামের এবং এখানে একটা টাইগার রিজার্ভ আছে নাম পাক্কে টাইগার রিজার্ভ এবং নেক্সট সুবনশিড়ি এটা তোমরা মনে রাখবে যে সুবন রিভারটা কানেক্ট হচ্ছে এসে লাখিমপুরে এটা তোমরা মনে রাখো যে লাখিমপুরে সুবর্ণশ্রী এসে কানেক্ট হচ্ছে ব্রহ্মপুত্র রিভারের সঙ্গে তোমরা ট্রিবিউটারি এগুলো ডিটেলসে দেখলে এবং আমি বলে দিলাম যে এগুলো এগুলো কোন কোন জায়গায় কি নাম ট্রিবিউটারিগুলো কোন কোন জায়গায় এসে মিশেছে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এরপর আমি আলোচনা করব মেন টাউন কী কী আছে ব্রহ্মপুত্র রিভার কে কেন্দ্র করে গড়ে উঠেছে অর্থাৎ ব্রহ্মপুত্র রিভার সংলগ্ন মেন মেন শহর একটা মনে রাখবে তোমরা ডিব্রুগড় নেক্সট তেজপুর গুয়াহাটি গোয়ালপাড়া ধুবরি এই শহরগুলো সবগুলোই অবস্থিত আসামে এগুলো তোমরা মনে রাখো যে আসামের এগুলো শহর এবং প্রত্যেকটা শহরে ব্রহ্মপুত্র নদীর পাশে অবস্থিত লাস্ট মিনিটে তোমাদের পুরোটা একবার রিভিশন করে দিই এখানে তিব্বতের মানস সরোবর এখান থেকে নামে ব্রহ্মপুত্র প্রবাহিত এখানে অরুণাচল প্রদেশের কাছে টার্ন নিয়ে আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয় বাংলাদেশে এসে এসে বঙ্গোপসাগরে পড়েছে তো এখানে মেন ট্রিবিউটরিগুলো প্রথমে ফার্স্ট ট্রিবিউটরি দিবাং নেক্সট লোহিত দুটো মিলিত হওয়ার পর এখান থেকে নাম ব্রহ্মপুত্র এসে বাংলাদেশে ঢুকেছে বাংলাদেশে এখান থেকে নাম যমুনা এখানে এসে পদ্মার সঙ্গে মিলিত হয়েছে যেটা গঙ্গার শাখাটা তারপর এসে মেঘনার সঙ্গে পতিত হয়েছে মেঘনার সঙ্গে মিলিত হওয়ার পর এর নাম মেঘনা এসে বঙ্গোপসাগরে পড়েছে এর মেন মেন ট্রিবিউটরিগুলো বললাম প্রথমে বললাম দিবাং নেক্সট লোহিত নেক্সট ডিসাং নেক্সট ডিকু আর একটা ধানশিরি রাইট ট্রিবিউটরিগুলো বললাম একটা সিকিম থেকে এসে বাংলাদেশে মিশেছে তিস্তা জল ঢাকা মানস কামিং সুবর্ণশিরি আর একটা তো ডিহাং এটা ব্রহ্মপুত্র নিজের নামই ব্রহ্মপুত্র আরেকটা নামই ডিহাং এটা লেফট ট্রিবুটরি রাইট ট্রিবিউটারি হিসাবে মনে রাখবে আর কয়েকটা জিনিস বললাম যে বাংলাদেশে ঢোকার পর যমুনা নাম নিয়ে প্রবাহিত যমুনা থেকে পদ্মা পর্যন্ত এটা টোটাল ডিসটেন্সটা দুশো সত্তর কিলোমিটার এটা মনে রাখবে আবার পদ্মা নাম নেই মেঘনা পর্যন্ত ডিসটেন্সটা মেঘনা এসে মিশেছে মেঘ পরবর্তীকালের নাম মেঘনা এটার ডিসটেন্সটা একশো পাঁচ কিলোমিটার এটা মনে রাখবে টোটাল ডিসটেন্সটা ভারতে এটা মনে রাখবে নশো আঠেরো কিলোমিটার তো পুরো ব্যাপারটা তোমাদের বোঝা গেলো পুরো ভিডিও ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ নেক্সট দিন আমরা পেনেন্সুরাল রেভার রিভার অর্থাৎ দক্ষিণ ভারতের সমস্ত নদী নদীগুলো নিয়ে আমরা আলোচনা করব ওকে